এখন বাজে সন্ধে 6:40 যদিও বা সন্ধে হয়নি ঠিক বাইরেটা তোমরা যে ক্লিপটা দেখতে পেলে সেটাই জানলা থেকেই নেওয়া যাই হোক না কেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করবো সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকের ভিডিওটা হঠাৎই একটু শেষ হওয়াতে তোমাদের অনেকের মনে হয়েছে যে কিছু হয়েছে কি না আবারও না কিছু হয়নি কালকে এডিট করতে যাওয়ার সময় মনে পড়েছে যে আমি ভিডিওটা শেষ করিনি যার জন্য আমি গুড নাইট বলে ছোট্ট একটা টেক্সট লিখে দিয়েছিলাম তো যাই হোক আর তোমরা যেটা দেখতে পেলে সেটা আমার এই জানলা থেকে নেওয়া জানলায় বসিয়ে কারণ অত রোদে ছাদে গিয়ে বসিয়ে দিয়েও চলে আসতে পারবো না আমি ফোনটার জন্যে কারণ ছাদে অলরেডি লোক চলে এসেছেন D2 বুক হয়ে গেছে এই কোনার ঘরটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওই জন্যে ছাদে গিয়ে বসিয়ে দিয়ে চলেও আসতে পারবো না আর অত রোদে আমি দাঁড়িয়েও থাকতে পারবো না তাই মনে হলো জানলা থেকে যেটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় সেইটুকুই আর আমার জানলা থেকে না ওই দিকের একটা ভিউ দেখা যায় তো চলো তোমাদেরকে যতটুকু পারি একটু শেয়ার করি তারপর না আমি গোছানো আমাকে ভিডিও তো অনেকে বলেছিলেন গোছানো বিশেষ করে শতাব্দীদি বলেছিলেন এই তার অবস্থা গোছানোর নমুনা প্রচুর জামা কাপড় ডাম্প হয়েছে কালকের গুলো যেগুলো কেচেছিলাম তবে ডাম্প মানে কাঁচা নয় এরকম নয় প্রত্যেকটা জামা কাপড়ই কাঁচা কিন্তু কালকে যেগুলো কেচেছিলাম ওইগুলোও রয়েছে কালকে আমার আর ইচ্ছে হয়নি গোছানোর আর আজকে সারাদিনও আমি গুছিয়ে উঠতে পারিনি সকালে ওয়ার আমি একটু বেরিয়েছিলাম তারপরে এসে রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর ইচ্ছে করেনি তো এখন একটু গোছাবো তো চলো তোমাদের সাথে আগে ওই দিকের একটু ভিউটা শেয়ার করে নিই তারপরে গোছাই তোমাদেরকে সেদিনকে বলছিলাম না ওই দিকে যে ভিউটা রয়েছে দেখো দেখা যাক কতটা আনা যায় এখান থেকে হয়তো অতটা ভালো লাগবে না পুরো হেজি হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে তো ওই দিকটা হচ্ছে ফ্ল্যাট আর হচ্ছে গাছপালা চলো আমি এবার আকাশটাকে But you act like we never got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. কেউ আবার ভেবো না যে আমি মাটির মধ্যে ডাম্প করে রেখেছিলাম আমি এই চুড়িটাতে ডাম্প করে রেখেছিলাম হ্যাঁ একটা বড় প্লাস্টিক ওটার মধ্যে রাখা আছে কেন বলতো ওটা সম্ভবত চেয়ারটা এসছে ওটা আমরা ট্রলি একটা একটাই ট্রলি ওপরে ধরেনি যেটা শীতের জামা কাপড় ভরা রয়েছে ওই ট্রলিটাকে এই প্লাস্টিকটায় মুড়িয়ে ঢুকিয়ে দেবো তো ওই জন্য প্লাস্টিকটা রেখে দিয়েছি আর এই ঝুড়িটা হচ্ছে সেই ওই বাড়িতে আমি বাসন রাখতাম ওখানে তো আর এরকম সিস্টেম ছিল না ভেতরে রাখা তো আমি এইটার মধ্যে তখন রাখতাম আর কি আর এখানে আমি জল ঝরানোর জন্য যে কটা বাসন হয় ওপরেই রেখে দিই জলটা ছড়িয়ে গেলে ভেতরে দিয়ে দিই কারণ কি বলতো রান্নাঘরটা দেখতে বড় লাগতে পারে যত আমি জিনিসপত্র ওটার মধ্যে ঢোকাবো তত রান্নাঘর আমার কাছে ছোট হতে শুরু করবে তো ওই জন্য আমার মনে হয়েছে রান্নাঘর থেকে এটাকে বের করে দেওয়াই ভালো এটার মধ্যে এখন আর ওল্টানোর দরকার নেই ওপরে আমি দিয়ে দিই বাসনগুলোকে জলটা একটু ঝরে গেলে আমি ভেতরে ঢুকে জায়গাটাকে মুছে নিই ব্যাস কমপ্লিট তো চলো এবার এটা এটা কোথায় থাকে মূলত বলো তো আমার খাটের তলায় যার জন্য এটাকে তোমরা দেখতে পাও না এখন তো চলো এবার এগুলোকে ভাস তো হয়ে গেছে এবার এগুলোকে আলমারিতে ঢুকে আমার না ঠিক ভালো লাগে না রাত্রিবেলা হোক আর যাই হোক ঠাকুর কোরকম মানে দরজা বন্ধ করে কিছু দেখতে পাবে না সেটা আমাদেরও খারাপ লাগে এবার ভালো লাগে না ওরকম বদ্ধ করে রাখতে তাই জন্য আমি ওখানটাতে বসাইনি নিচটাতেই বসিয়েছি ওখানটায় হাবডুম ডাবডুম যা জিনিসপত্র যা থাকবে রাখবো আর কি আর চাঁদটা এত সুন্দর উঠেছে আর চারদিকটা দেখতে এত ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো মানে কিছু বলারই নেই সিরিয়াসলি তারাও তোমাদের সাথে একবার শেয়ার I'm just your ghost if we're not undressed A part of me wish that we never met But you act like we never Got too wasted in the bathroom of your parents' house Then you kissed me in the backseat পেঁয়াজ কাটছিলাম আমি হাফটা রেখে দিয়েছি আমার লাগবে পরে পেঁয়াজ কুচি নিচে তো রয়েছে অনেকটা আর মাংসটাকেও আমি পুরো গুড়িয়ে নিলাম মিক্সিতে আর এর মধ্যে যা দেবার আর কি আদা রসুন বাটা ধনে পাতা তারপর সোয়া সস নুন এইসবই দেব দিয়ে গোলমরিচ গুঁড়ো লঙ্কা এসব দিয়ে ঠিক মেখে নেব ভালো করে আর একটুখানি তেল দেব তো এইসবই হবে আর কি তো কিন্তু সবটাই ঠিক আছে মিক্সিটাও বার করা যায় রোজই
কিন্তু রাইস কুকারটা কোথায় রাখা দেখবে তোমরা ওই দেখো, মানে মোটামুটি এই দিকের পোর্শন ওপরের পোর্শন সব বার করলে তবে আমি রাইস কুকারটাকে বার করতে পারবো। একদম কোনায় ঢুকিয়ে দিয়েছি রাইস কুকারটাকে, তো ওইটা করতেই তো আর ইচ্ছে করে না, যাই হোক করতে তো হবেই আজকে। এখানে কিছুটা বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা বানিয়ে রেখেছি, চলছে মোটামুটি। আর এখানে জায়গাটা পাওয়া গেছে তো সব কাজ মোটামুটি একটাতেই চলছে, তো আমি করে নিই। ঠিক আছে তুমি করে নাও তাহলে। দেখো কি সুন্দর ভাবে সবকটা নেমেছে, একটারও না কোনো ছেঁড়া ফাটা কোনো ব্যাপারই নেই, খুব সুন্দর হয়ে নেমেছে আজকে। তো চলো এরপর তো আবার একটু বললো প্যান ফ্রাইড খাবে কয়েকটা, তো ওই কটা একটু করি আর কয়েকটা সেদ্ধই থাকবে এরকম। তো দেখো আমার প্যান ফ্রাইড মোমো তো ডান, দেখতে তো ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে স্নেহাশিস দ্বারা বললো, তো দেখা যাক এবার ওকে দিয়ে আমি কি বলতে চাইছি আমি নিজেও বুঝতে পারছি না। 10:30 বাজে কিন্তু এটা গরম গরমই দিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে না, রাত বলো দিন বলো যখনই বলো না কেন খুব ভালো লাগে, একটা ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া দিতে থাকে এত ভালো লাগে তাই জন্যে। তো চলো আজকের ব্লগটাও আমি এখান থেকে দাঁড়িয়েই শেষ করছি, আজকে খুব বড় একটা ব্লগ বানালাম না, একটু ছোটোখাটোই বানালাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমাদের ভালো লেগেছে কিছু অন্তত হলেও। আর আজকে অনুরূপাও বলছিলো এর আগে আমাকে অনেকে দু তিনজন বলেছে যারা বলছে রান্নার চ্যানেল খুলতে, তো আমি আপাতত সেরকম কিছু ভাবছি না, সবাইকেই একটা কথাই বলছি যে আপাতত এখনই সেরকম কিছু ভাবছি না, কারণ দুটো চ্যানেল চালানোর মতো মানে এটা নিয়েই মাঝে মধ্যে অনেক নাকানিচুবানি খেয়ে যাই আর কি। তো দুটো চ্যানেল চালাতে আমি আপাতত এখনই পারবো বলে আমার মনে হয় না, তাই আপাতত আমি কিছু ভাবছি না, পরে দেখা যাবে। আর যেটুকু রান্না শেয়ার করে সেটুকু আমি আমার এই চ্যানেলেই করে দিই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, টাটা।